চিন্তা কি? ঘটককে বলবো তোমার কথা আমার বাড়িতে বলতে। আমার মন তোমার জন্যই স্পন্দন করে, আমার জন্য ঘটক লাগিয়েছে, বাড়ি থেকে আমার জন্য পাত্র দেখছে। তোর বুকে মানে তোর হৃৎপিণ্ডের সমস্যা হয়েছিল, কিন্তু শম্পা মারা গেল কি করে? একই সময় দুজন? হ্যাঁ, আমাদের মনের মিল বলে কথা। চলো ওদিকে গিয়ে বসি। চলো। চারিদিকটা খুব সুন্দর লাগছে, ঠিক তোমার মতো। তাই? আর তুমি? আমি? আমি কি? কিচ্ছু না। জানো ওদিকে আরেক কাণ্ড। কোন দিকে? কি কাণ্ড? আমার জন্য ঘটক লাগিয়েছে, বাড়ি থেকে আমার জন্য পাত্র দেখছে। তো ভালোই তো হয়েছে। কি ভালো হয়েছে? যখন বিয়ে হয়ে যাবে না তখন বুঝবা। চিন্তা কি? ঘটককে বলবো তোমার কথা আমার বাড়িতে বলতে। এটা তো ভালো বুদ্ধি। এটা তো আমার মাথা থেকে আসেনি। জানো আমার বাড়িতে তোমার কথা বলেছি। সে কি কি বললো? আরে আমি বলে কথা, মনে হয় রাজি হবে। বাহ, সুখবর। আচ্ছা যদি আমাদের মিল না হতো বা যদি আমার মন তোমার জন্যই স্পন্দন করে। আচ্ছা তোমার মন আমার জন্য স্পন্দন করে। আরে সজল কেমন আছিস? আরে অর্ণব যে, তুই কেমন আছিস? ভালো। তা সত্যি কথা বলতে কলেজের পর কাজের চাপে সবার সঙ্গে সেমন আড্ডাও হয়নি। হ্যাঁ, তাও প্রায় 8 বছর হলো। তা সম্পর্কের ব্যাপারে শুনলাম, ব্যাপারটা কি হয়েছিল বলতো? নিয়তি মানে তোর বুঝলাম না, তোর বুকে মানে তোর হৃৎপিণ্ডের সমস্যা হয়েছিল, কিন্তু
শম্পা মারা গেল কি করে? ও বলতো ওর হৃৎপিণ্ড আমার জন্য স্পন্দন করে। এ কি ঘর অন্ধকার, আমাকে ফোন করে ডাকলে? কি ব্যাপার এই সন্ধেবেলা এইভাবে শুয়ে আছো? এ কি ঘুমের ওষুধের শিশি ফাঁকা? চিঠি। আমার মন তোমার জন্য স্পন্দন করে, কিন্তু তোমার হার্টে প্রবলেম, তুমি না থাকলে আমি এমনি মরে যাব। তার চেয়ে আমি তোমার বুকে থাকব, তোমার হৃদস্পন্দন হয়ে। আমার হার্ট ট্রান্সফারের সমস্ত ফর্মালিটিস আমি হসপিটাল থেকে করে এসেছি, এই মন তোমাকে দিলাম। ও মাই গড, তার মানে হ্যাঁ, ওর হৃৎপিণ্ড, ওর মন আমার জন্যই স্পন্দন কর। ও নেই সবাই বলে, কিন্তু ও আছে আমার হৃৎস্পন্দন। প্রেম আমার।